নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি নিরামিষ মটর পনির রেসিপি নিয়ে। এই রেসিপিতে খেতে খুবই সুস্বাদু হয়। নিরামিষ দিনে লুচি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে এবং খুবই কম সময় এই রেসিপিটি তৈরি হয়ে যায়। দেখে নেওয়া যাক কী কী লাগবে এটা তৈরি করতে। দেখো আমি কী কী নিয়েছি: জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, 4-5টা কাজু। এবার পনিরটাকে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট ডুম ডুম করে কেটে নেব। এই কাঁটাটা যে যেমন খুশি নিজের মতন করে টুকরো করে নিতে পারো, বড় ছোট যে যেমন খুশি পিস করে নিতে পারো। 200 গ্রাম পনির নিয়েছি আর 250 মটরশুঁটি নিয়েছি। আর 2টো টমেটো আর 4-5টা কাজু। কাজুর জায়গায় তোমরা চালমগজও নিতে পারো। আর 1টা টমেটো ভালো করে ঘষে নিয়েছি। মিক্সিতে পেস্টও করে নিতে পারো অথবা এই গ্রেটও করে নিতে পারো। এবার চলো, কড়াইয়ে তেল দিলাম, সাদা তেল দিলাম, তোমরা এটা সর্ষে তেল দিয়েও করতে পারো। সাদা তেলে পনিরগুলোকে আগে হালকা করে একটু ভেজে নেব। পনিরগুলোকে ভেজে একটা বাটিতে আমি গরম জল করে রেখে ওই গরম জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। ওই জলটা ফেলবো না, রান্না করার সময় ওই জলটা আবার দিয়ে দেবো। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এটা হালকা করে ভাজবো যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। যখন দেখবো সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কড়াইয়ের মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার টমেটো পিউরি যেটা করে রেখেছি ওইটা দিয়ে দিলাম। এবার যে মশলাগুলো করে রেখেছি, আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একসাথে দিয়ে দিলাম। দেখো এগুলো কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে। তখন কড়াইশুঁটিগুলো এবার দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে এবার ভালো করে একটু আবার কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি কাজুটাকে গুঁড়ো করে রেখেছিলাম, কাজু গুঁড়োটা দিয়ে দিলাম। আমি এটা জল দিয়ে পেস্ট করিনি, এমনি শুকনোই গুঁড়ো করে রেখেছি। এবার যে গরম জলের মধ্যে পনিরগুলো চুবিয়েছিলাম ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পনিরটা ভেজে গরম জলে চুবিয়ে রাখলে খুব সুন্দর সফট হয় পনিরগুলো, শক্ত হয়ে যাবে না। এবার পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো খুব তাড়াতাড়ি রান্নাটা এটা হয়ে যায়। তোমরা অবশ্যই একবার এই রান্নাটা করে খেও। এবার 1 চামচ ঘি আর গরম মশলা দিলে দিতে পারো, কিন্তু আমি গোটা গরম মশলা প্রথমেই ফোড়ন দিয়েছি, আমি আর দিলাম না, তোমরা দিলে দিতেও পারো। এবার একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর কসুরি মেথিটা হাতে একটু ঘষে নিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। কচুরি মেথিটা দিলে খুব সুন্দর গন্ধ হয়। রান্নাটা হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। আর নতুন বন্ধুরা
সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও, যাতে নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আবার গরম গরম পরিবেশন করো, সবাই লুচি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে যেমন খুশি খেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। খুব শিগগিরই একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।